हाय गाइस, बैक टू माय चैनल। तो আপনাদের কে আমাদের একটা ছোট ভ্রমণ ট্রিপের জার্নি তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। তো আমরা অ্যাকচুয়ালি যেখানে যাচ্ছি সেটা না হয় আপনাদের এন্ডিংয়েই জানাবো। তো অলরেডি আমি একটা কার হায়ার করে নিয়েছি, যেটা আমার এক বন্ধুরই কার। তো আমরা এখন যাব দিল্লি রোড হয়ে সাঁতরাগাছি স্টেশন। সাঁতরাগাছি স্টেশন আমাদের ট্রেন সকাল 11:40-এ, তো আমরা সেই মোতাবেক 9:30-টায় বেরিয়ে পড়লাম, যাতে সময় মতো পৌঁছাতে পারি। তো পাইলট যে আছে সেও আমার এক বন্ধুই আছে, তো সে ঠিকঠাকভাবেই নিয়ে যাচ্ছে আমাদেরকে। তো দেখতে থাকুন, আশেপাশের সামনের ভিউটা খুব সুন্দর লাগছে। আমরা তো খুব এক্সাইটেড, যেহেতু ভ্রমণ বুঝতে পারছেন বছরে 1-2 বার হয় কি না হয়, ঘুরতে যাওয়া মানেই একটা মনে উৎফুল্ল থাকে, হয়তো সেটা সকলেরই থাকে যেমন আমাদের থাকে। দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে বসে আছি অলরেডি অন দা ওয়ে। তো দেখতে থাকুন এবং আনন্দ নিতে থাকুন। এই ভিউটা দেখুন কত সুন্দর। এটা হচ্ছে একটা গুরুদ্বারা, যেটা আপনাদেরকে আমি তুলে ধরছি। তো অলরেডি আমরা এখন বোম্বে রোডে পৌঁছে গেছি, আর কিছু সময়ের মধ্যে সাঁতরাগাছি স্টেশন পৌঁছে যাব। তো আপনারা দেখতে থাকুন শুধু। সাঁতরাগাছি রোড ঢুকে পড়েছি, তো আমাদের ড্রাইভার খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছে আমাদেরকে। তে অলরেডি স্টেশনের আশেপাশেই আমরা পৌঁছে গেছি। তো অলরেডি পৌঁছে গেলাম আমরা সাঁতরাগাছি স্টেশন। ল্যাগেজগুলো গাড়ি থেকে নামাচ্ছি, ড্রাইভারও পাইলটও হেল্প করছে আমাদেরকে। তো অ্যাকচুয়ালি সাঁতরাগাছি আমাদের যে ট্রেনটা আসবে সেটা একদম 1 নম্বর প্ল্যাটফর্মে। তো 1 নম্বর প্ল্যাটফর্মটা পুরো ফ্লাইওভারটা ক্রস করে যেতে হয়, তো আমাদেরকে খুব ওয়াক করে যেতে হলো। তো দেখতে দেখতে আমরা ফাইনালি প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন, তো প্ল্যাটফর্মের ভিউটা আপনাদেরকে তুলে ধরছি, দেখুন। তো দেখতে থাকুন আপনারা। তো এই যে আমাদের ল্যাগেজ, ল্যাগেজটা একটু কাউন্ট করে নিলাম, যেহেতু বুঝতেই পাচ্ছেন একটু জার্নিতে কোনো একটা ল্যাগেজ মিস হয়ে গেলেই মুশকিল। তো দেখতে থাকুন আপনারা, এই একটা স্টল, এটাও আপনাদের দেখিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমাদের ট্রেন টাইমে ছিল না, তো শালিমার থেকে ট্রেনটা ছাড়ে, তো ট্রেনটাই লেট ছিল 30 মিনিট। তা আমাদেরকে অপেক্ষা করতে হলো। তো স্টেশনে অপেক্ষা করতে গেলে খুবই বাজে লাগে। দেখুন অপেক্ষা শেষে ট্রেনটা ঢুকলো। তো আমাদের কোচ ছিল AC B5। তো আমরা অলরেডি সেটেল হয়ে গেছি কোচে। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম খড়গপুর। এবার খড়গপুর পার হওয়ার পর আমাদের লাঞ্চের টাইম হয়ে গেল, যেহেতু আমরা বাড়ি থেকে লাঞ্চের সব ব্যবস্থা করে নিয়ে গেছিলাম, যাতে বাইরের খাবার খেতে না হয়। সেই মোতাবেক লাঞ্চ আমরা কমপ্লিট করলাম, সাথে সাথে আমরা একটু সুইটও নিয়ে গিয়েছিলাম। একটু ট্রেনের ভিতরে সুইট পেলে তো কথাই নেই আর, মানে মেসটাই। তো দেখুন আমরা যেমন চলতে থাকছি, আশেপাশের ভিউগুলো খুব সুন্দর। এটা আমরা এখন উড়িষ্যা ক্রস করছি, উড়িষ্যা চলছি, খুব সুন্দর ভিউ পাচ্ছি। অ্যাকচুয়ালি সাউথের ভিউটা একটু সুন্দরই লাগে, তো আমার তো খুব ভালো লাগলো। এই যে আমাদের মুড়ি খাওয়ার টাইম হয়ে আসছে, তো মুড়ি খাওয়ার জন্য তৈরি হচ্ছে চাট। তো মুড়ি খেতে খেতে আমরা বাইরের দৃশ্য দেখতে দেখতে চলছি। তো আস্তে আস্তে হয়তো অন্ধ্রে ঢুকে গেছি, অন্ধ্রপ্রদেশ ঢুকে গেছি। অন্ধ্রপ্রদেশে তো আরও ভিউটা, এই যে নারকেল গাছের ভিউ রানিং অবস্থায় খুবই ভালো লাগে। একটা নদী পার হচ্ছে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর চারিদিকে জল। এই দেখুন ছোট্ট ছোট্ট পাহাড়, মানে বলে বুঝাতে পারবো না এত সুন্দর। মানে আমি তো বাইরের ভিউটাই উপলব্ধি করতে করতে গেছি, খুবই আনন্দ লেগেছে। হয়তো আপনারা হলেও এটা করতেন। এই একটা নদী পার হচ্ছি, এই নদীতে প্রচুর প্রচুর জল, মানে এত জল পাক খাচ্ছে, হয়তো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা তো ফাইনালি গন্তব্যস্থলে পৌঁছানোর মুখে আর কি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব তেলেঙ্গানা। তো আমরা অলরেডি তেলেঙ্গানা ঢুকে গেছি। এখানে দেখতে পাচ্ছেন কোথাও হয়তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে কদিন, বৃষ্টি হওয়াতে নদীর জল উপচে গেছে, উপচে সব সমতল এলাকাতে পৌঁছে গেছে।
হ্যাঁ, তো খুবই ভালো লাগছিল। আমরা চর্চা করতে করতে যাচ্ছিলাম কোথায় কতটা জল কি নয়। তো ফাইনালি আমরা পৌঁছানোর মুখে আমাদের ল্যাগেজ ক্লোজ করে নিয়েছি। আমরা সামনেই স্টেশন আসে, যেটা হচ্ছে আমরা নামবো ওরাঙ্গাল স্টেশনে। তো স্টেশনে পৌঁছে গেছি, নেমে গেছি। এই যে আসছে আমাদের রিসিভ করতে আমাদের রমেশজি, আমাদের খাস রিলেটিভ। আমরা এই রমেশজির বাড়িতে একদিন থাকবো। ওখানে থেকে আমরা রমেশজিকে ফ্যামিলিকে অ্যাড করে আমরা আগে আবার রওনা দেব, আমরা যেখানে অ্যাকচুয়ালি যেখানে যাব, তো সেটা আপনাদের আমি পরে জানাবো। তো দেখতে থাকুন, এটা হচ্ছে ওরাঙ্গাল তেলেঙ্গানা, ওরাঙ্গাল স্টেশন। ওরাঙ্গাল স্টেশনটা আমার খুব ভালো লেগেছে, তো আপনাদেরকেও আমি দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর দেখতে স্টেশনটা, আমার খুব ভালো লেগেছে। তো ফাইনালি আমি পৌঁছে গেলাম রিলেটিভের বাড়িতে। রিলেটিভের বাড়িতে দেখুন সকালের পরের দিন সকালের ব্রেকফাস্টের তৈয়ারি। তো বুঝতেই পারছেন যেহেতু সাউথে এসছি, তো সাউথে এসছি তো সাউথের ইডলি ডোসা কে ভুলতে পারে। আমরা তো যাওয়ার আগেই বলে দিয়েছিলাম ইডলি ডোসাটাই ফেভার করেছি আমরা। তো সেই মোতাবেক রমেশজি অ্যান্ড ফ্যামিলি আমাদের জন্য ইডলি ডোসা একদম কমপ্লিটলি তৈয়ার করে রেখেছে। দেখতে পাচ্ছেন, আমি পার্ট টু পার্ট আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন আপনারা। প্রচণ্ড মানে খুশি ইডলি ডোসা খেতে পারবো। বুঝতেই পারছেন আমাদের এখানে তো ইডলি ডোসাটা খায়, কিন্তু সাউথের ইডলি ডোসা খাওয়ার একটা ইমেজই আলাদা। তো আমরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছেন খাওয়া শুরু করে দিয়েছি। এই ব্রেকফাস্ট করে আমরা যাব একটা মন্দিরে। মন্দিরে একটা কালী মন্দিরে আছে লোকালিটি, ওখানকার লোকালিটিতে। তো কালী মন্দিরে পৌঁছে গেলাম সকলে মিলে। ওখানে মায়ের পুজো দেওয়া হলো এবং যে যার মতো একটু ফটোশ্যুটও করা হলো, কিন্তু বাইরের ভিউটা সুন্দর সুন্দর ভিউ ছিল, সেখানে ফটোশ্যুট করা হলো। দেখতে পাচ্ছেন এটা মায়ের আসল মন্দির, এখানে মায়ের মা বিরাজমান, মা কালী বিরাজমান। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মন্দিরটা। তো ওখানেই আমরা মন্দিরে বসে প্রসাদ গ্রহণ করলাম। প্রসাদটাও মন্দিরে ভালো ছিল, আর ছিল না। তো আমরা এখান থেকে পরের দিন রওনা দেবো, নেক্সট রওনা দেবো যেখানে আসল, যেখানেই আমরা যাব। আমাদের সঙ্গে অ্যাড হয়ে গেল রমেশজির ফ্যামিলি, তারও খুশির ব্যাপার, আরও ভালো লাগার, ভালো লাগলো আমাদের সবাই অল ফ্যামিলি এক জায়গায় হয়ে। তো ফাইনালি নাইট জার্নিংয়ের পর সকালে পৌঁছালাম, আপনাদেরকে এবার জানিয়ে দিই পৌঁছালাম তিরুপতি। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি তিরুপতি বালাজি দর্শনে। ওখানে একটা গাড়ি বুক করা হলো, জিপ গাড়ি বুক করা হলো। বুক করে আমরা গাড়িতে বসে পড়লাম। এখন আমি পিছনের সাইডটায় বসেছি এবং গাড়িতে চলছি, পিছন থেকে আমি ভিডিও করছি, কিছু উপায় নেই, কেন ফ্রন্টে বসতে পারিনি। তো সামনে একটা টোল পড়েছে, সেই টোলে পুরো ল্যাগেজ চেক করিয়ে আবার পুরো গাড়ি থেকে ল্যাগেজ নামিয়ে ল্যাগেজ চেক করিয়ে আবার রওনা দিতে হয় সেই মোতাবেক। তো তিরুপতি স্টেশন থেকে তিরুপতি বালাজি একটু হিল এরিয়া, তো একটু পাহাড় উঁচুতে আছে, সেহেতু আমাদের একটু পাহাড়ি রাস্তা ক্রস করে যেতে হচ্ছে। তো মোটামুটি ঘন্টাখানিক লাগে তিরুপতি থেকে তিরুপতি বালাজি যেতে, ঘন্টাখানিক সময় লাগে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম তিরুপতি এবং কারওয়ালাকে আমরা পেমেন্ট করে ছেড়ে দিলাম। তারপরে আমরা ওখানে একটু ব্রেকফাস্ট করে আমাদের লজে আমরা চলে গেলাম। এবং তারপরের ভিডিও তো আমি দেখাতে পারছি না, কেননা মন্দিরে যত ঘুরেছি সেখানে সবই মোবাইল ব্যান ছিল, তো মোবাইল আমরা রেখেই ঠাকুর দর্শন করেছি। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।